আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, বিডিকেশি চ্যানেলে আপনাদের সবাইকে জানায় প্রীত শুভেচ্ছা। দর্শক বন্ধু, আজ 12 এপ্রিল 2022 রোজ মঙ্গলবার। আপনারা দেখছেন পাবনা জেলার ঈশ্বরদী থানায় অবস্থিত অরণখোলা পশুহাট। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে অরণখোলা হাট থেকে মহিষের দান দেখাবো, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই, বাসা কোথায় আপনার? বাসা দৌলত কুষ্টিয়ার দৌলতপুর। আপনি কি প্রতি হাটে মহিষ নিয়ে আসেন? আজকে কটা নিয়ে আসেন? সাত আটটা। এই বাচ্চা মহিষগুলো বেশিরভাগ নিয়ে আসেন? বয়স কেমন হবে এটার? সাত থেকে আট মাস। এটার দাম কেমন চাচ্ছেন? একটার দাম কত? আচ্ছা, এটার দাম চাচ্ছেন 70,000। এ পাশে যেটা আছে এটার দামও 70,000। আর কেউ যদি এক জোড়া নিতে চায় সেক্ষেত্রে? কেউ এক জোড়া নিতে চাইলে সেক্ষেত্রে 2-4 হাজার টাকা কম রাখবেন। তাছাড়া প্রতিটার দাম চাচ্ছেন 70,000 করে। ফজলু, বাড়ি কোথায় আপনার? সাদিপুর। কোন জেলা এটা? জেলা কুষ্টিয়া, থানা কুমারখালী। জেলা কুষ্টিয়া, থানা কুমারখালী, সাদিপুর গ্রাম। ভাই বয়স কেমন মাস্টার? বয়স কেমন? বয়স হয় নাই। দাম কেমন চাচ্ছেন এটার? 1,40,000। এটার দাম কেমন চাচ্ছেন? এক জোড়া মহিষের দাম চাচ্ছেন 3,20,000 টাকা। এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশেরটা একটু বড়, একটু মানে বেশ অনেকটাই বড় এই পাশেরটা। আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01740 49 43। আসসালামু আলাইকুম ভাই, কি নাম আপনার? মোহাম্মদ সুমন। বাড়ি কোথায় আপনার? পাবনার দাপুনিয়া। কয়টা মহিষ নিয়ে আসছেন? আটটা। প্রতি হাটে আপনি মহিষ নিয়ে আসেন? আচ্ছা সুমন ভাই, যে মহিষ নিয়ে আসছেন আমরা কিছু দর্শকদের দেখাই। সুমন ভাই, এই মহিষটা কয় দাঁতের? ছয় দাঁতের। এটার মাংস কতটুকু আছে আনুমানিক? আনুমানিক 5 মণ মাংস হবে। এটার দাম কেমন চাচ্ছেন? 1,60,000। সুমন ভাই, এই মহিষটার দাম চাচ্ছেন 1,60,000, মাংস আসবে আনুমানিক 5 মণ। তারপর এটা কয় দাঁতের মহিষ সুমন ভাই? চার দাঁতের। এটা কতটুকু মাংস আসবে আনুমানিক? 5.5 মণ। এটার দাম কেমন চাচ্ছেন? 1,40,000। সুমন ভাই, তারপরে এটা কয় দাঁতের মহিষ? ছয় দাঁতের। এটার কি পরিমাণে মাংস আসতে পারে? আনুমানিক 5 মণ আসতে পারে। এটার দাম চাচ্ছেন কেমন? 1,35,000। মহিষটার দাম চাচ্ছেন 1,35,000। মানে এর দাম কি বলছে এটা? আপনি কেমন দাম হলে বিক্রি করবেন? 45,000। দাম বলতেছে 1,35,000, আর আপনি 1,45,000 হলে এই মহিষটা বিক্রি করবেন। সুমন ভাই, তারপরে এই মহিষটা কয় দাঁতের? ছয় দাঁতের। বেশ বড় সড় মহিষ। এটার মাংস আনুমানিক কতটুকু আসবে? এটার মাংস আনুমানিক 7 মণ। এটার দাম কেমন চাচ্ছেন ভাই? এই মহিষটার দাম চাচ্ছেন 2,05,000 টাকা। সুমন ভাই, মহিষটার দাম চাচ্ছেন 2,05,000 টাকা। সুমন ভাই, আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01320 57 33 80। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে। আচ্ছা সুমন ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, কি নাম আপনার? তুফান।
তুফান ভাই বাড়ি কোথায় আপনার বাড়ি পাবনাতে পাবনা জেলায় আপনি কি প্রতিহাটে মোষ নিয়ে আসেন আজকে কয়টা মোষ তুলছেন হাটে আজকে মোষ আছে 7টা 7টা আচ্ছা তুফান ভাই আমরা কিছু মোষ দর্শকদের দেখাই কেমন কি দাম চাচ্ছেন আর তুফান ভাই এই যে সামনে যে মোষটা দেখছে এটা কয় দাঁতের মোষ 6 দাঁত এটা কি পরিমানে মাংস আসতে পারে দশ মন মাংস আসতে পারে দর্শক বন্ধু এই মহিষটার মাংস আসতে পারে আনুমানিক 10 মন তুফান ভাই অনুমান করছেন আর কি তো তুফান ভাই এই মহিষটার দাম আপনি কেমন চাচ্ছেন 3 লাখ টাকা দর্শক বন্ধু মহিষটার দাম চাচ্ছেন তুফান ভাই 3 লাখ টাকা দাম কি এটা ফিক্সড না দামদার করতে পারবে আচ্ছা দামদার করে নিতে পারবে আর তুফান ভাই তারপরে এই মহিষটা কয় দাঁতের এটা 6 দাঁতের এটা কতটুকু মাংস আসতে পারে মাংস আসবে 9.5 মন আনুমানিক 9.5 মন তো তুফান ভাই এই মহিষটার দাম আপনি কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছেন 3 লাখ টাকা প্রতিটা মহিষের দাম করে নিতে পারবে তারপরে তুফান ভাই এই মহিষটা কয় দাঁতের চার দাঁতের এটা কি পরিমাণে মাংস আসতে পারে নয় মন এই মহিষটার দাম কেমন চাচ্ছেন 2,95,000 দর্শক বন্ধু এই মহিষটার মাংস আসবে আনুমানিক 9 মন তুফান ভাই অনুমান করছেন এবং দাম চাচ্ছেন 2,95,000 টাকা আচ্ছা প্রতিটা মহিষই দরদাম করে নিতে পারবেন আর তুফান ভাই তারপরে এটা কয় দাঁতের মহিষ এটা 6 দাঁতের এটার কি পরিমাণে মাংস থাকতে পারে মাংস আছে আপনার এক জায়গা আছে 9 মন আপনি অনুমান করছেন নরমাল মাংস থাকবে এই মহিষটার দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে 2,95,000 এই মহিষটার দাম চাচ্ছেন 2,95,000 টাকা তুফান ভাই এটা কয় দাঁতের দাঁত ছাড়া এটার কি পরিমাণে মাংস আসতে পারে মাংস আছে আপনার 9 মন এটার দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে 2,85,000 2,85,000 টাকা তো তুফান ভাই আপনাকে ওরংখোলা হাটে আসলে পাওয়া যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সব সময় মহিষে নিয়ে আসেন সব সময় মহিষে থাকে আচ্ছা তুফান ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন 013 23 60 49 79